ঈদ উল আজহা মুসলমানদের জন্য একদিকে যেমন ত্যাগের অন্যদিকে তেমনি আনন্দের দিন। আর ঈদ আনন্দকে আরো সার্থক করার জন্য আমি আপনাদের সাথে বেশ কিছু জরুরি তথ্য উপস্থাপন করব। এবার জেনে নিব মাংস সংরক্ষণের পদ্ধতি। কোরবানির মাংস ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণের জন্য বড় প্যাকেট না করে 1 থেকে 1.5 কেজির ছোট ছোট প্যাকেট করে রাখলে মাংস অতি দ্রুত জমাট বাঁধতে শুরু করে। নাসডাদ UTSL ল্যাব টেস্টে প্রমাণিত উক্ত প্যাকেটটি যদি অ্যালুমিনিয়াম ফয়েলের হয় তাহলে মাংস জমাট বাঁধতে প্রায় 1/3 সময় কম লাগে। পাশাপাশি দুটি মাংসের প্যাকেটের মাঝে নিচের প্রস্তুত প্রণালী অনুযায়ী লবণ পানির মিশ্রিত বরফ প্যাকেট করে রাখলে মাংস জমাট হতে প্রায় অর্ধেক সময় কম লাগে। আবার অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো মাংসের প্যাকেটগুলোর মাঝে প্রস্তুতকৃত লবণ পানির বরফের প্যাকেট রাখলে ফলাফল আরো ভালো পাওয়া যাবে। লবণ পানির বরফ প্রস্তুত প্রণালী। প্রতি 4 কেজি মাংসের জন্য 1 কেজি লবণ পানির বরফ প্রয়োজন। এমত অবস্থায় সঠিকভাবে মাংস সংরক্ষণের পূর্বেই মাংসের পরিমাণ অনুমান সাপেক্ষে বোতলে পানি নিন। অতপর প্রতি 1 কেজি পানিতে 50 গ্রাম লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন এবং মাংস ফ্রিজে সংরক্ষণ করার 1 দিন পূর্বেই তা ফ্রিজে রেখে দিন। পানির পাত্র এমন হওয়া যাবে না যাতে পাত্রটি ফেটে গিয়ে বা লিক হয়ে মাংস নষ্ট হয়ে যায়। নন ফ্রস্ট ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ব্যাকওয়াল থেকে বাতাস আসার পথ বা ছিদ্র বন্ধ হয়ে না যায়। তাহলে বুঝতেই পারছেন ফ্রিজে মাংস সংরক্ষণ কোনো ঝামেলার কাজ না, শুধু একটু নিয়ম মেনে চললেই হল। সবাই ভালো থাকুন, কোরবানির ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি। মার্সেল পরিবারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা।